আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে গরুর পেট বড় হয়ে যাওয়া বা এই ঝুলে যাওয়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে। প্রথমে আমাদেরকে কারণ জানতে হবে, তারপর প্রতিকার। আমি কারণ বলার পরেই প্রতিকার বিষয়ক আনসারটা আপনাদের কাছে চলে আসবে। ভিডিওটি আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আপনাদের সামনে একটি ছোট বাছুর গরু নিয়েছি। আমি এই গরুটি আমি বাজার থেকে কিনেছি। এর কারণ হলো আমি এই ছোট সাইজের গরুগুলো বাজার থেকে কিনে তারপর আমি এই যে প্যাটটা ছোট করি, একটু মোটা তাজাকরণ করি, তারপর কিছুদিন রেখে বিক্রি করে দিই। যাই হোক, মূল আলোচ্য বিষয় হচ্ছে গরুর পেট বড় হয়ে যাওয়ার কারণ। এই কারণ বিশ্লেষণ করার পূর্বে আপনারা এই গরুর স্ট্রাকচারমেন্টটা একটু দেখেন। যেই গরুটা দেখেন হাড্ডি সার গরু, হাড্ডিগুলো বের হয়ে আছে, দেখতে পাচ্ছেন, একেবারে হাতে গোনা যাবে হাড্ডি সার গরু। এই হাড্ডি সার গরু, এই হাড্ডি সার গরু অর্থাৎ আপনার ঘরের যদি এই স্ট্রাকচারমেন্টটাই যদি আপনার খুব একটা ভালো না হয়, তাহলেই আপনার গটা কিন্তু মজবুত হবে না। এই হাড্ডিগুলোগুলো কিন্তু গরুর মজবুত নয়। এই হাড্ডি মজবুত করার জন্য আপনাদেরকে যে কাজগুলো করণীয়, অর্থাৎ যে গ্যাপগুলো আছে এই গরুটির, সেটি হচ্ছে যে এটার ক্যালসিয়াম ফসফরাসের গ্যাপ রয়েছে, যার দরুন এই হাড্ডির স্ট্রাকচারমেন্টটাও কিন্তু সঠিক নাই। দ্বিতীয়ত, এই যে চুলগুলো দেখেন, এই গরুর এই চুলগুলো কিন্তু উস্কো খুস্কো রয়ে গেছে। এই উস্কো খুস্কো চুলগুলো কেন? এটা হচ্ছে জিঙ্কের অভাবের কারণে হয়ে থাকে। এই জিঙ্কের গ্যাপ আছে। তাহলে আমরা একটি সিদ্ধান্তে উপনীত হইতে পারলাম যে এই গরুটি সম্পর্কে কিন্তু আমি বিবরণ দিচ্ছি যে ক্যালসিয়াম কম, ফসফরাস কম এবং জিঙ্ক কমের কারণে উস্কো খুস্কো, জিঙ্ক কম। এবং গরুর আরেকটি বিষয় যে যেহেতু হাড্ডিসার গরু, তার মানে গরুর প্রোটিন মানে মাংস কম। এই মাংস উৎপাদনের জন্য প্রয়োজন আমাদের প্রোটিন। প্রোটিন মাংস বৃদ্ধি করতে সহায়তা করে, আমরা জানি, এবং এই মাংসটা বৃদ্ধি হয় এই গরুর হাড়কে কেন্দ্র করে। সুতরাং গরুর এই হাড়ের স্ট্রাকচারমেন্টটা, গঠনগত বিষয়গুলা আপনাকে ডেভেলপ করতে হবে। তার দরুন কি প্রয়োজন? ক্যালসিয়াম ফসফরাস জাতীয় খাদ্য অথবা ঔষধ। আর দ্বিতীয়ত হইল এই জিঙ্কের প্রয়োজন, জিঙ্কের গ্যাপ রয়েছে, জিঙ্ক দিতে হবে গরুকে। তারপর কি করতে হবে? প্রোটিন দিতে হবে। এখন একের পর এক, না ধাপে ধাপে, নাকি একসাথে, যেভাবেই দিবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা গরুকে এই ধরনের ঔষধ অথবা এই ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো আপনারা খাওয়াবেন। গরুকে শুধু খড় খাওয়াবেন, ধানের কুড়া খাওয়াবেন, এভাবে কিন্তু গরু উঠবে না। এটাকে, এই হাড্ডিসার গরুকে কিন্তু আপনাকে অতিরিক্ত কিছু ঔষধ বা খাবার দিতেই হবে। এবং গরু এই পেট ঝুলে যাওয়া বা বড় হয়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে আপনার পুষ্টিহীনতা। এক কথায় গরু এটি পুষ্টিহীনতার কারণে পেট বড় দেখায় বা ঝুলে যাওয়াটা দেখায়। অ্যাকচুয়ালি গরুর কিন্তু পেট বড় হয় না। এই গরুটার পেট কিন্তু বড় হয় নাই, গরু কিন্তু বড় হয় নাই, পেট তার জায়গায় ঠিক আছে। পুষ্টিহীনতার কারণে গরু কিন্তু বড় হয় নাই, যার দরুন পেটটা বড় দেখাচ্ছে। যাক, এই বিষয়ে হয়তো বা দ্বিমত থাকতে পারে অনেকেরই, ঠিক আছে। মূলত বিষয়টা এটাই যে গরু বড় হয় নাই, পেটটা ওই স্থানে আছে, মূলত পেট বড় হয় নাই। আরেকটি ভ্রান্ত ধারণা অনেকের মাঝেই থেকে আছে বা লেগে আছে, যেটি হলো গরুকে অতিরিক্ত পানি খাওয়ানোর কারণে গরুর পেট ঝুলে যায়। গরুকে আপনি যদি এক সাগর পরিমাণ পানিও খাওয়ান, গরুর পেট কিন্তু পানি খাওয়ার কারণে ঝুলে যাবে। এই বিষয়, এই ধারণাটুকু সম্পূর্ণই ভুল। আপনারা ভেটেরিনারি অফিসে যোগাযোগ করে দেখতে পারেন বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাটা বলে দেখতে পারেন। গরু পানি খাওয়ার কারণে অ্যাকচুয়ালি পেট বড় হয় না, গরুর পেট বড় হয় পুষ্টিহীনতার কারণে। তাহলে এই গরুর পুষ্টির অভাব। তাহলে কি কি ধরনের পুষ্টি আমরা পুষ্টি জাতীয় খাদ্য অথবা ঔষধ দিব? জিঙ্ক, ফসফরাস, ক্যালসিয়াম এবং প্রোটিন দিব এদেরকে। এবং এই ঔষধ অথবা খাবারগুলো দেওয়ার পূর্বে একটি প্রাথমিক শর্ত রয়েছে, সেটা হচ্ছে গরুকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কৃমিনাশক করে নিতে হবে। অনেকেই বলে থাকেন যে গরুর পেট বড় হয়ে যাওয়ার প্রতিকার হচ্ছে কৃমি হয়েছে, কৃমিনাশক করেন। ভাই, কৃমিনাশক তো করবেনই, কৃমিনাশক করলে কিন্তু আপনার গরুর পেটটা কিন্তু ছোট হয়ে যাবে না। কৃমিনাশক করতে হবে, একটি লিবারটনিক দিয়ে দিবেন, তারপর গরুকে আপনারা এই পুষ্টিজাত খাদ্যগুলো দিবেন। এই ছিল গরুর পেট ঝুলে যাওয়ার কারণ, অপুষ্টিতার কারণ এবং প্রতিকারটা হচ্ছে যে আপনি পুষ্টিজাতীয় ঔষধ অথবা খাবারগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা দিয়ে দিবেন। অল্প কিছুদিনের ভিতরে দেখবেন যে এই গরুগুলো কিন্তু আপনার অনেক বড় হয়ে যাবে, পেটের স্থানে থাকবে গরুগুলো, হাড়গোড়গুলো মজবুত হবে এবং প্রোটিনের কারণে মাংস পরিপূর্ণ হবে এবং লোমগুলো উস্কো খুস্কো তা যখন ঝরে গিয়ে পরিপূর্ণ চকচকে লোমগুলো হবে তখন দেখবেন যে গরুটাও আপনার অনেক বড় হয়ে গেছে। আর বড় হয়ে যাওয়ার দরুন এই গরুগুলোতে কিন্তু আপনাদের লাভ আসবে। অনেকেই একটু মোটা তাজা গরু কিনেন, মোটা তাজা গরু কিনে আপনারা পুষ্টি জাতীয় খাদ্য বা বিভিন্ন ফিট, বিভিন্ন কোম্পানির আরো অনেক কিছুই খাওয়াই কিন্তু গরুকে তাজা করেন। ওইখানে দেখা যায় গরুর লাভটা মানে আরো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনার খুবই কম হয়। কিন্তু এই গরুগুলোকে যদি আপনারা বাজার থেকে কিনেন, হাড্ডিসার গরু এবং পেট ঝুলে যাওয়া গরু যদি সমাধান করতে পারেন, আশা করি যে অল্প টাকায় আপনারা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা খুব বেশি পরিমাণ পাবেন বলে আমার ধারণা। এই ছিল মূল বিষয়। আমি আলোচনা বৃদ্ধি করার মতো অনেক কিছু আছে, এই ভিডিওতে আমি আর আলোচনা বৃদ্ধি করতে চাই না। এই পেট ঝুলে যাওয়ার কারণ, প্রতিকার আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকন যেটি আছে এটি বাজিয়ে যাবেন, কারণ পরবর্তী সময় এই রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বেল বাটন চাপিয়ে রাখতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।